কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের খুব প্রিয় একটি রেসিপি, আর তা হলো চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এটি কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অতুলনীয় হয়ে থাকে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি মাঝারি আকৃতির চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি চিংড়ি মাছটার লেজের দিকটা একটু রেখে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো ও সামান্য লবণ। এখন এগুলো খুব ভালোভাবে মেখে মেরিনেশনের জন্য রেখে দেব 10 মিনিট। হয়ে গিয়েছে, এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন মেরিনেশন করে রাখা চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো মিডিয়াম আঁচে 1-2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এখন এগুলো 40 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন হালকা বাদামি রং এসে গিয়েছে তখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এই দুধটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপে বা বাসাতেই বানিয়ে নিতে পারবেন। এখন শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখন সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না, এই দুধ দিয়েই মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে তখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন মশলার সাথে চিংড়ি মাছগুলো মিডিয়াম আঁচে 4-5 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু চিরে দেওয়া যাবে না, তাহলে ঝাল হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 5-7 মিনিটের জন্য। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু হয়ে গিয়েছে। আমি গ্রেভিটা এরকম মাখা মাখা থাকা অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। আমি আজকে চেষ্টা করেছি খুব সহজে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য।
আর আমাদের ঘরে যে সকল উপকরণ থাকে সেই সকল উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। আর চিংড়ি মাছের মালাইকারির স্বাদটা তো আমাদের সবারই জানা। চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।